গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম তিনি বর্তমানে শারীরিক অসুস্থতায় ভুগছেন। তার সুস্থ জীবন কামনা করে দোয়া চেয়েছেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার সভাপতি আব্দুস সোবহান। গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়, তিনি অসুস্থ, তার রোগ মুক্তি জন্য আজকে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা প্রত্যেকেই মন থেকে দোয়া করি আমাদের মানবিক মেয়র, যিনি আমাদের এই গাজীপুর এই 57 ওয়ার্ডের তিনি সবসময় উন্নয়নমূলক কাজে তিনি রাত দিন পরিশ্রম করতেন। আজকে তিনি অসুস্থ হয়েছেন। আমাদের এই গাজীপুর সিটি কর্পোরেশনে প্রায় 40 লক্ষ মানুষ বাস করে। এই 40 লক্ষ মানুষে যিনি রাত দিন পরিশ্রম করে তার ভাগ্য পরিবর্তন করতেন, উন্নয়নের কাজ করতেন, আমাদের এই গাজীপুরে যেভাবে তিনি রাত দিন পরিশ্রম করে রাস্তা, কালবাট, মসজিদ, মাদ্রাসা প্রত্যেকটি জায়গায় যার ছোঁয়া লেগেছে, যার জন্য উন্নত হয়েছে, আজকে আমাদের সেই মানবিক মেয়র অসুস্থ হয়েছেন। আমরা সকলেই দোয়া করি আল্লাহ রাব্বিল আলামিন যেন আমাদের এই মানবিক মেয়রকে অতি তাড়াতাড়ি সুস্থতা দান করেন। আমাদের এই গাজীপুরে যে উন্নয়ন এটা চলমান রয়েছে, তিনি যেন আবারও সকলের মাঝে ফিরে সেই কাজগুলো তদারকি করতে পারেন। আমরা যেন তার কাছ থেকে অনেক কিছু শিখেছি, আমরা যেন তার ভালোবাসা নিয়ে সবসময় বেঁচে থাকতে পারি, তার সহযোগিতার মাধ্যমে বেঁচে থাকতে পারি। আমরাও যেন এই গাজীপুরের সকল মানুষ, সকল নেতৃবৃন্দ তিনি যেভাবে মন দিয়ে, অন্তর দিয়ে ভালোবাসেন, আমরাও যেন সেটা ধরে রাখতে পারি। আমরা আশা করব এই যে আমাদের 15ই আগস্ট, যার মাধ্যমে আমাদের 150টি গরু দিয়েছেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, এই 15ই আগস্টে সেই শোক দিবসে আমরা একজন মনের মেয়র পেয়েছি, মানবিক মেয়র পেয়েছি, যার মধ্যে আদর্শ এবং ভালোবাসা আছে। যতদিন আমাদের এই গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় বেঁচে থাকবে, আমরা মনে করব যে আমরা সকলে তার মাধ্যমে সুখে শান্তিতে বাস করতে পারব। আমাদের এই গাজীপুরে দেখেছি আমাদের যে চৌরাস্তা, যে চৌরাস্তার মধ্যে সবসময় সন্ত্রাস, চাঁদাবাজ, জুলুমবাজ যেভাবে অত্যাচারিত হয়েছে সাধারণ মানুষ, ব্যবসায়ী, আজকে আমরা সেই মানবিক নজরের কারণে আমরা ব্যবসায়ীরা অনেকটাই নিরাপদ মনে করছি। আমরা যেন সকলেই নিরাপদে থাকতে পারি এ আশা ব্যক্ত করে আবারও সকলকে আমাদের এই গাজীপুর কাঁচামাল আরদার মাল্লিক গ্রুপের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন মিলাদ হবে, আপনারা সকলে সেই মিলাদে শরিক হবেন, দোয়া করবেন। আমাদের গাজীপুরে সকল নেতাকে যেন, সকল আওয়ামী লীগের কর্মীকেও যেন আল্লাহ রাব্বিল আলামিন ভালো রাখেন, সুস্থ রাখেন, এই করোনা মহামারীর হাত থেকে আল্লাহ রাব্বিল আলামিন যেন সারা পৃথিবীর সকল মানুষকে ভালো রাখেন, সুস্থতা দান করেন।